বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার সুনীল নারিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলারদের যেন তুলোধুনো বানিয়ে ছাড়িয়ে দিয়েছিলেন। একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারিতে কাঁদিয়েছেন মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদদেরকে। সেই এক তাণ্ডবে বিপিএল এর দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ডটি ভেঙে দিয়েছেন সুনীল নারিন। বিপিএল এ ফাইনালে ওঠা লড়াইয়ে 149 রানের লক্ষ্যে খেলতে নেমে মোটেও শুরু ভালো হয়নি ইমরুল কায়েসদের। 0 রানে লিটন কুমার দাস বিদায় নিলে দল পড়ে যায় চাপে। এরপর সুনীল নারিন একাই 13 বলে 50 হাঁকিয়ে দলকে চাপমুক্ত করেন। 2016 সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর ম্যাচে পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ 16 বলে হাফ সেঞ্চুরি করেন, কিন্তু সুনীল নারিন এবার 13 বলে হাফ সেঞ্চুরি করে সেই রেকর্ডটি ভেঙে দিয়েছে। 13 বলে সাইক্লোন ইনিংস খেলেও বিশ্ব রেকর্ডটি ছুঁতে পারেননি সুনীল নারিন। এর আগে 12 বলে হাফ সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল, হরভজন সিং ও হযরতুল্লাহ জাজাইয়ের মতো ক্রিকেটাররা। ধন্যবাদ দর্শক পুরোটা সময় জুড়ে বিডিএস স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য, এবং যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।